হাই ফ্রেন্ড স্বাগত বেঙ্গলি হোম কিচেনে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নিরামিষের দিন আমরা চেষ্টা করি একটু নতুনত্ব কিছু বানাতে কিন্তু মনে পড়ে না বা মাথায় আসে না আমরা কি বানাবো তাই এক একঘে আমরা যে সোয়াবিন খেয়ে থাকি তার থেকে একটু অন্যরকম স্বাদের যদি আপনারা সোয়াবিন খেতে চান তাহলে অবশ্যই নিরামিষ এই সোয়াবিনের রেসিপিটা বানাতে পারেন এই সোয়াবিনের রেসিপিটা বানানোর জন্য আমাদের যে যে স্টেপগুলো ফলো করতে হবে চলুন দেখে নেওয়া যাক এবং কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাও দেখে নেওয়া যাক এখানে আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বড় কাপের এক কাপ তো এবার সোয়াবিনটাকে আমাদের একটু সিদ্ধ করে নিতে হবে এই জলটার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন নুন দিয়েই সোয়াবিনটা আপনারা সিদ্ধ করবেন জলটা যখন ফুটতে এরকমভাবে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সোয়াবিনটা আমি এখানে সোয়াবিন যেটা সেদ্ধ করেছি সেটা হচ্ছে এক কাপ সোয়াবিনটা দেওয়ার পর সব সোয়াবিনগুলো যাতে জলের মধ্যে ডুবে যায় সেই জন্য সব এরকমভাবে হাতার সাহায্যে আপনারা ডুবিয়ে দেবেন সোয়াবিনগুলো এবং এক মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে সোয়াবিনটাকে ফোটাতে হবে ফোটানোর পর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট তারপর জলটা ঝরিয়ে নেব একটা ছাঁকনিতে জলটা ঝরাবেন যাতে আমাদের সোয়াবিনে জল না বেশি থাকে এবার কাজু নিয়েছি আমি এখানে কাজুটাকে সেদ্ধ করে নিতে হবে যাতে স্মুথ একটা সুন্দর পেস্ট তৈরি হয় তার জন্য আমি এখানে জল বসিয়েছি একটা সসপ্যানে অল্প জল বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো কাজু কাজুটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না কাজুটা একদম সফট হচ্ছে ততক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে বয়েল করবেন দেখতেই পাচ্ছেন কাজুটা কিন্তু আমার সফট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর অল্প জল দিয়েছিলাম বলে জলটাও একদম শুকিয়ে গেছে বাট এটা আমাদের মিক্সিতে পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট করতে হবে একটু ঠান্ডা হওয়ার পর তো ঠান্ডা করার জন্য একটু জল বা দুধ দিয়ে আপনারা মিহি পেস্ট করতে পারেন মিক্সিতে রুম টেম্পারেচারে দুধ বা রুম টেম্পারেচারে জল দিয়ে পেস্ট করবেন এবার বাদ বাকি যে ইনগ্রিডিয়েন্টস লাগবে এই সোয়াবিনটা বানানোর জন্য চলুন দেখে নেওয়া যাক লাগবে এখানে আদা গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দই নিয়েছি এক চামচ দইকে আমি ফেটিয়ে নিয়েছি আর কাজুটাকে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম এখানে ছোট একটা ক্যাপসিকাম নিয়েছি আর এখানে নিয়েছি আমি সোয়াবিন সোয়াবিনটাকে দেখতেই পাচ্ছেন জল ঝরিয়ে রেখেছি একদম শুকনো করে রেখেছি সেই জন্যই বললাম জলটা জলটা যখন ঝরাবেন ঝরাবেন একটা যাতে এক্সট্রা ঝরে যায়। বাক বাকি রেগুলারের রেগুলারের মশলা আমাদের ইউজ করতে হবে গ্যাস জেলে এখানে আমি ফ্রাইং প্যান বসিয়েছি ফ্রাইং প্যানের রেসিপিটা করব তো তার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম প্রায় বড় চামচের দু চামচ আর দিয়ে দেবো বাটার বাটার দিলে সুন্দর একটা ফ্লেভার হয় বাটারটা অপশনাল আমি এখানে বাটার দিয়েছি প্রায় এক স্পুন মতো দেখতেই পাচ্ছেন ছোট এক চামচের বাটার দিয়েছি বাটারের জায়গায় আপনারা ঘিও ইউজ করতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর গন্ধ একটা বেরোয় আর ঘিটা আপনারা লাস্টের দিকে দিতে পারেন তেল আর বাটার যখন গরম হয়ে যাবে গ্যাসটাকে লো করে দেব দিয়ে আমি দিয়ে দিলাম এখানে গোটা শুকনো লঙ্কা গোটা দুটো ছোট এলাচ এর সাথে একটু ডারচিনিও আপনারা দিতে পারেন এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই এরম তেলে দেবেন সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার আর আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে যাতে পুড়ে না যায় মশলাটা মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাটাটা যেটা মিহি করে আমরা কাজুটাকে মিক্সিতে বেটে নিয়েছি সিদ্ধ করা কাজুটাকে আর কাজুটা বাটার জন্য আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এক চামচ জল এক চামচ জল দিয়ে মিহি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাজুটাকে তারপর কাজুটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রাখবেন নাহলে কাজু পুড়ে যেতে পারে তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে রেগুলারের কিছু মশলা যেমন হচ্ছে জিরা গুঁড়ো দিলাম কোয়াটার টি স্পুন এবার কতখানি পরিমাণ আপনারা সোয়াবিনটা বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের মশলাগুলো এখানে দিতে হবে কম বেশি হলেও কম বেশি করতে হবে এবার এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক টি স্পুন দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার টি স্পুন ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট ফর কালারের জন্য এর মধ্যে আমি কিন্তু কোন রকম হলুদ গুঁড়ো দিই দেখতেই পাচ্ছেন জাস্ট একটু অন্যরকম কালার করার জন্য আপনারা চাইলে এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিতে হবে মশলাটা যাতে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দেড় মিনিট এটা আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টক দই ফেটানোটা এক চামচ টক দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এর এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে কারণ দইটা আমাদের যদি ভালো করে না মিশিয়ে দিই দইটা কেটে যেতে পারে আর দই যখন অ্যাড করবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো থাকবে আর খুব ভালোভাবে মশলার সাথে এভাবে মিশিয়ে দিতে হবে আর টক দইটাও কুক করতে হবে তো সেই জন্য সব একসাথে দোয়ার পর এটা আমাদের এবার কষাতে হবে এক থেকে দু মিনিট যাতে যখন দেখবেন মশলা থেকে মশলার উপরে এরমভাবে তেল বেরিয়ে এসছে তখন বুঝবেন মশলাটা কষানো একদম হয়ে গেছে আর এর সাথেই দিয়ে দিলাম ক্যাপসিকামটা ক্যাপসিকামটা ভাজার কোনো দরকার নেই এরমভাবেই দেবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আপনারা যদি চান এটা একটু মিষ্টি মিষ্টি করতে সেক্ষেত্রে আপনারা এতে চার ছটা দানা চিনি অ্যাড করতে পারেন কারণ এমন আছে অনেকে নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য এই টিপসটা দিলাম এবার আমি মিক্সি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য অল্প একটু জল অ্যাড করে দিলাম দেওয়ার পর সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আমরা অলরেডি আমাদের সোয়াবিনটা সেদ্ধ করা আর এর মধ্যে আলু দিইনি তো সেদ্ধ করার কিছুই নেই জাস্ট মশলাটা একটুখানি রান্না করার ব্যাপার আছে ঝোলটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী রাখবেন কারণ আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন কারণ হচ্ছে এতে বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো হবে না একটুখানি এটা গা মাখা প্রায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম টি টিস্পুন গরম মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বড় কাপের ছোট কাপের এক কাপ জল দেবো কারণ গ্রেভিটাও একটু বানাতে হবে না তো সেই জন্য আমি এক কাপ জল অ্যাড করেছি আর আমি মিক্সি ধোয়া জলটা অ্যাড করলাম কারণ যেহেতু আমরা টক দইটা ফেটিয়ে নিয়েছি তাই জন্য জলটা আমাদের সাদা কালারের হয়ে গেছে ভাববেন না দুধ দিলাম তা নয় এটা জল দিয়েছি আর আপনারা যদি এটা আর একটু রিচ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এতে একটু নারকোলের দুধও অ্যাড করতে পারেন জলের বদলে নারকোলের দুধ দিয়ে করলেও কিন্তু টেস্টটা অনুবদ্ধ হয় আপনারা একবার করে দেখবেন তো নারকলের দুধ সবার সব সময় বাড়িতে থাকে না বলে আজকে আমি আপনাদের সাথে জল দিয়ে রেসিপিটা শেয়ার করলাম এবার এটা হাই ফ্লেমে ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভিটা ঘন হচ্ছে আর গ্রেভিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন কার কীরকম পছন্দ ভাতের সাথে খেলে গ্রেভি একটু রাখবেন আর রুটির সাথে খেলে এটা একটু গা মাখা মাখা করে দিতে পারেন যখন দেখবেন আপনাদের ঝোলটা শুকিয়ে গেছে হয়ে এসছে তখন আপনারা কি করবেন একটু কাশুরি মেথি শুকনো খোলায় রোস্ট করে হাতে গুঁড়ো করে এভাবে মিশিয়ে দেবেন কাশুরি মেথি দেওয়ার পর কী হবে এর টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে দুর্দান্ত হয়ে যাবে অবশ্যই আপনারা অ্যাড করবেন করে এবার এটা এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমাদের বন্ধ করে দিতে হবে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর ওপর থেকে ঘি বা বাটার যেটা খুশি আপনারা ওপরে ছড়িয়ে দিতে পারেন দিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পোলাও পরোটার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই একদম অন্য অন্যরকম নতুন রকম স্বাদের সোয়াবিনের রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে যাতে সে এই রেসিপিটাগুলো অনেকে দেখতে পারে শিখতে পারে আর এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে গেলে অবশ্যই বেঙ্গলি হোম কিচেনকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম যাবে আপনাদের কাছে একটা নোটিফিকেশান এবং সেই নোটিফিকেশান থেকে সর্বপ্রথম দেখতে পারবেন আপনারা রেসিপিটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার চলে আসবো খুব তাড়াতাড়ি এরকম সুস্বাদু সুস্বাদু একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার